প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অন্তর্গত রেশনের খাদ্য সামগ্রী বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপতি সংলগ্ন বিজেপির পার্টি অফিসে মজুদ ও সেখানে প্যাকেটিং করার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। এই ঘটনা নিয়ে আপনার রিঅ্যাকশনটা কি হবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি তো আমার হায়ার অথরিটি ছাড়া এটা নিয়ে বক্তব্য দিতে পারবো না, ঠিক আছে? এটা নিয়ে আমার পক্ষে বলা সম্ভব না, এই কারণে কি আমি আমার হায়ার অথরিটিসকে জানিয়েছি, ঠিক আছে, জানিয়েছি। এবার যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, আমার হায়ার অথরিটিস যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেইভাবেই এটার স্টেপ নেওয়া হবে, এটাই হচ্ছে বিষয়। আমি দেখলাম, ওনাদেরকে জানালাম, ওনারা আলোচনা করছেন, যা ডিসিশন হবে সেই হিসাবে ডিসিশন নেবেন। একজন আইন হিসাবে আপনি কি মনে করেন যে এটা কি মানে ঠিক হয়েছে কাজটা না? দেখুন, অ্যাকচুয়ালি তো আমি অ্যাজ এ ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই, সেটা তো আইনের বিষয়ে আমি কথা বলতে পারবো না, মানে আমার ডিপার্টমেন্টের রুলসের বহির্ভূত আছে ব্যাপার। এটা আপনি বলতে পারেন যে ডিপার্টমেন্টে এটা রুলসে আছে কেন, তো ডিপার্টমেন্টের রুলসে যদি কোনো ডিলারকে কোনো কোনো রেশন রাখতে হয়, এক্সট্রা গোডাউন নিতে হবে, তাহলে সেক্ষেত্রে ডিপার্টমেন্টের পারমিশন লাগবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। ডিপার্টমেন্ট যদি পারমিশন নেয়, একমাত্র তখনই উনি আলাদা কোনো জায়গায়, সেই পারমিশনটা কি উনি, সেই পারমিশনটা না, ডিলারের কাছে নেই। ঘটনা তদন্তে ধূপগুড়ি খাদ্য সরবরাহ আধিকারিক সুপ্রকাশ মণ্ডল, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষা সীমা চৌধুরী এবং বানারহাট থানার আইসি সমীর দেউসা আটক করা হয়েছে দুজনকে। করা হচ্ছে জিজ্ঞাসাবাদ, কি করে বিজেপি পার্টি অফিসে আসলো রেশনের খাদ্য সামগ্রী তা খোঁজ করা হচ্ছে। শোকজ করা হলো রেশন ডিলার রবি সাহা সহ আরো একজনকে। পশ্চিমবঙ্গ সরকারের যে সিএম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রেশন, সেটা ইউনিয়নের যে প্রধানমন্ত্রীর তরফ থেকে যে রেশন, সেটাকে মানুষের মধ্যে দেওয়ার জন্য সে ডিলারদেরকে দেন, তিনি গুদাম হিসাবে সেটাকে বেছে নিয়েছেন ভারতীয় জনতা পার্টির অফিসে, যেটা খুব লজ্জাজনক। এলাকাবাসী তাতে বিক্ষোভ দেখেন এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা খাদ্য দপ্তর এবং প্রশাসনকে জানাই এবং ডিএম এবং ডিসির নির্দেশে এখানকার ফুড ইন্সপেক্টর এবং বানারহাট থানার আইসি আসেন। তারা সেই দোকানের যিনি ডিলার আছেন তাদের দুজনকে, সন্ধ্যা পাল এবং রবি দাসকে, বানারহাট থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এবং বিজেপি পার্টির অফিস থেকে সমস্ত মাল খাদ্য দপ্তর এবং বানারহাট প্রশাসনের তত্ত্বাবধানে লোকাল যে আইসিডিএস সেন্টার আছে সেখানটা নিয়ে দেওয়া হচ্ছে। मैंने पहले हम कार्यकर्ता मिल के घर जो पार्टी ऑफिस था, मैं एक मालिक पार्टी जो घर मालिक था उनको हेल्पर के लिए, और हमारा कुछ सामान था तो उनको गैलरी में सामान नहीं हटाना है। दूसरी बात है, मालिक को जो भाड़ा देना था वो पहले सोच रहे थे, हम लोग को पूछ रहे थे कि मैं भी भाड़ा दे रहा हूँ, अपना सामान हटा दें, मैं ये मालिक के दोस्त से देता हूँ जो जिससे मैं पार्टी ऑफिस भाड़ रही हूँ, उस मालिक दोस्त से। तो उसमें जो पार्टी ऑफिस से जो माल राशन का माल मिला तो उसका क्या आप लोग से क्या संबंध? कोई पूछा नहीं गया, और ये तो घर मालिक जो घर मालिक जो है वो अपना इच्छा से दिया है, लेकिन मुझे कॉन्फ्रेंस नहीं गया। हम लोग ना वहाँ कार्यकर्ता बताया गया ना मुझे कॉल किया कि मैं अपने कॉल भी था, अपने साथ दोस्त ने हटा लेता जहाँ हमारा जो फोटो या पोस्टर है जो हटा लेता, लेकिन घर मालिक के दोस्त है कि हम लोग बदलाव करने की वजह से घर मालिक का बदलाव किया। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির নেতৃত্ব জোরপূর্বক স্থানীয় রেশন দোকানের খাদ্য সামগ্রী তাদের দলীয় অফিসে রাখতে বাধ্য করে। তাদের অভিযোগ, বিজেপি গুজব ছড়িয়েছে গ্রামে মোদীজি এই সমস্ত খাদ্য সামগ্রী পাঠিয়েছেন বলে, তা বিজেপির দলীয় অফিসেই রাখা আছে, তারাই রেশন দোকানে পাঠাবেন যাতে তা মানুষের মধ্যে বিতরণ করা হয়। বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই কাজ করেছে।